কে রে নয়ন, ভোটের কেঙ্কা পরিবেশ রে? আর পরিবেশ, এটা লোক নাই, দুই সাইডে বকরি আর কুত্তা ঘুরিচ্ছে। হাই সর্বনাশ, কোষ কি এগলে? লোকজন যদি না আসে তাহলে তো আমি জিতা পারবো না। এনআরডি টাকা দেনা কেরে আমার? হ্যাঁ, ভোট করতে 60 লাখ টাকা দেনা করছি, ফেল যদি করি যাকে থেকে টাকা লিছি সুগলি মিলে ধরে তো আমাকে সুন্নাত করাবে। তুমি কোনো চিন্তা করো না, লোকজন কম হোক আর যাই হোক তুমি জিতপা। জিতা তো আমাকে লাগবেই। শোন, তোর বাড়ির যত লোক আছে সুগলিকে নিয়ে যে ভোট দিলি আইজা। আচ্ছা ভাই, আমার বাড়ির লোকজনক লিয়ে যে ভোট দিলি আইসিচ্ছি, আর তোমার বাবুকে লিয়ে যে ভোট দিলি আসো। আচ্ছা, আমার বাবের কাছে যাই, যাই কই দেখি তো কি করে। আমার বাপ তো আমার পক্ষে নাই, বারে ভেজালের মধ্যে আছি। কেরে বাসা, কালকে যে তো কাউলে ডাব খেলে সুস্থ করবে কোনো পাক্কি ডাব খেলেছিল, তুই কি সুস্থ আছে? কাউলে পুলিশ দিয়ে কমান্ডার দেছে, ওই তো বিজনেস থেকে ওঠা পারছে না, আর গলার ভয়েসও চেঞ্জ হয়ে গেছে, ওই এটি এসে কি করবি? কি কইছ রে বাদশা, ওর কথাও পাল্টে গেছে, তাহলে তো বিরাট সমস্যা রে। আচ্ছা তুই কি ভোট কেন্দ্রত গেছিলু? আমার ভোট কেঙ্গা রে, মানুষ কি দিচ্ছে? কুটি ভোট কুটি কি, একটা লোক দেখলু না? তে তুই ভোট দিসনি? না ভাই, এখনো ভোট দিবার যায়নি, তবে মিথ্যা না পড়দাম। আচ্ছা তাহলে একসাথে জমনি, কিন্তু আমার টেনশন হচ্ছে রে, ভোটত কি এবার পাশ করি কি না, আমার কুমা সেই খারাপ লাগিচ্ছে। আব্বা, আজকে তো ভোটের দিন, আর ভোটের দিনও তুমি কাম করবা আচ্ছা বাতারত খেয়ে নাই কাম, আমাক ভোট দিয়েছো তো। কাক ভোট দিমো তুকি? তুই না আন্দার মেটে পাস দে, তু ভোট দিলে তুই জনগণের কল্যাণে কি কাম করবু? আব্বা ও আব্বা, আমার শোনা আব্বা, হন নয় না আব্বা, ইলে কথা কয় না আব্বা। আব্বা তুমি তো জানো 60 লাখ টাকা দেনা করে আমি ভোটের দাঁড়াছি আব্বা, তোমার উপরে বেসিস করিচ্ছে এখন, আমি পাস করবো না ফেল করবো, তুমি একটা ভোট দিয়ে আমাকে দোয়া করে দাও আব্বা, যাতে আমি জিতা পারি। একটা ভোট দিয়ে যান, আমি আপনারই সন্তান, একটা ভোট দিয়ে যান আব্বা জান, আব্বা জান আপনি বড়ই মেহেরবান, একটা ভোট দিলে কি হয় আপনার বেটা পাস হয় আব্বা জান। হে আব্বা জান, আব্বা দয়া করেন আব্বা, একটাই ভোট চাইছি আব্বা আপনার থেকে, একটা আবার ভোটটা দেন আব্বা, পাঁচ দেখ করুক আপনি সল্টেস। বুকের মধ্যে এত কষ্ট তলে টিস্যু দিয়ে। আরে আমার লিজের বাপ, আমার লিজে কি ভোট দিল না, মানুষ কি আর ভোট দিবি, যাই আমার লিজের ভোটটা লিজেই দিয়ে আসি। চাচা মিয়ে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সলটে সাহেব আছে বারে, যান 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 ভোটটা দিয়ে আসেন। ভোট তো দিমই, ব্যালট পেপারা সিল দেন। ওটি থো আছে যাও। এই কর্মকর্তা, তুকের জন্য করে আজকে দুর্দশা দিন আছে, কিছুক ব্যালট পেপার উঠে থাকবে রে, তাহলে তো সুগলি দিয়ে একবার সাপ সাপ করে হাল দিচ্ছে, এক এক জনের নিম্ন পক্ষে 100-200 করে দিচ্ছে ভোট। হ্যাঁ, ওই লিজে ইচ্ছে মতো সিল মেরে দিচ্ছে, তাই নাকি? সলটে সাহেব, আক করেন না আপনি, আক করেন না, ওই লোকজন কেউ আসেনি তো, ওই জন্য ব্যালট পেপার উড়ি থুয়ে আছি, আবার লিয়ে আসিচ্ছি এখনই। এ বাবা, কেউ আসেনি এখনো? হ্যাঁ তাহলে থাক থাক, ওটি থাক, ওই আমি ওই ঘন্টা দু এক পর বাড়ার মতো, আমার না সমস্যা হয় ইটি উটি সিল মারতে, বুঝছেন? আপনি থাকেন থাকেন, বসে থাকেন, হ্যাঁ আমি আসি। আচ্ছা সল্টে সাহেব, আপনি ভেতর যান, কেউ এলে আপনি কমনি তখন বাইরে আসবেন। আদে ভেতর ঢুকে গেছি, এখন খালি ক্যাতা ক্যাত মারছিল, খালি কষে কষে। আসসালামু আলাইকুম লেবাসু সাহেব, কেঙ্কা আছেন? ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি। তা কেঙ্কা ভোটের অবস্থা, সুগলি কি ভোট দিচ্ছে? হ্যাঁ ভাই ভোট দিচ্ছে। সল্টেস ভাই, আপনার কি ভোট দেওয়া আছে? তাহলে আপনি না বাড়াই আসেন, লেবাসু সাহেব আছে। ইয়ে বাবা, হাই রে লেলাবাসু বলে আছে রে, হাই রে বাবা, এখন তো দেখেছি কাম সারা, 300 ভোট মেরে দিছি, মেলাগুলোই হইবে বা 300-র বেশি হইবে, তাড়াতাড়ি করে পালাই এর থেকে। লেবাসু সাহেব যান ভেতর যান, এখন যে ভোট দেন, সল্টেস চলে গেছে। কি ব্যাপার কর্মকর্তা সাহেব, সল্টেস কখন ঢুকছিল আর আপনি কুমা কে বলাক বার করে দিলেন?
আরে না কেবলই সল্টেজ ঢুকছে ভেতর ওই বিট চিকেন হলো আপনি এক কাম করেন আপনি দুই মিনিট সময় দেন এই দুই মিনিটের মধ্যে সমানে মারেন সমানে মারেন একটা লোকজন নাই বোঝেননি ওই জন্যই করছে বেশি বেশি করে সিল মারেন তাহলে আমি বুঝে দেবো নি যে এতগুলো লোক হসলো সময় দিছে দুই মিনিট খালি সমানে লাগান লাগবে এখন আমার ব্যালট কুটি গেল ডাব মার্কে কুটি গেল মার সিল ও জি সুন্দর ভোট দিয়ে আসিনি আমার খালি খুশি খুশি লাগিচ্ছে খুশি খুশি লাগিচ্ছে সেই লাগিচ্ছে মানে ওই লেবাসুর খাওয়া যাচ্ছে আমার আগে ওই ভোটর জেতা একদম পারবি না আমার সাথে জীবনে প্রথমবার আমি ভোটর দাঁড়াচ্ছি আর এইবারে আমি ভোটর জিতমো ও কি সুন্দর খুশি খুশি লাগিচ্ছে ষাট লাখ টাকা দিয়ে আমি ভোটর দাঁড়াচ্ছি বারে কম কথা লয় নিম্ন পক্ষে ষাট কোটি টাকা আমাকে ইনকাম করাই লাগবে ভোট কেন্দ্র যাইয়ে 300 সিল মারিছি রাত আটটায় ভোটের ঘোষণা যে দিবি ও চলতে সামি পাস তো চলতে সামি পাস তো চলতে সামি পাস তো চলতে সামি পাস মানে না এমন কোন সীমানা খুঁজে নিমো আমি শ্বশুর বাড়ি ঠিকানা দূর বালে লেগে যাচ্ছি দেখতো লেবাসু ভাই আর আমি একসাথে আসবে চাষনু লোকটা যে কুটি গেল কি খবর চ্যাংরা উঙ্গা ধুম মেরে আসা কে ভোট কি দিসা না ভোট দিইনি ভোটটা দিবারই আসনু লেবাসু সাহেব ও লেবাসু সাহেব বাইরে আসেন হাতে একটা চ্যাংরা আছে ভোট দেবার এবারে কেবল 150 ভোট দেনো এর মধ্যে আবার কি এলো আচ্ছা হোক যাই মেলা গুলোই তো ভোট দিছি ওই সল্টেসের খাওয়া বাজেনি আমার সাথে জেতা কেন সোরা তুই আচ্ছু আসার সময় পাইলো না রে কে ওস্তাদ আমি আবার কি করনো আমি তো ভোট দেবারই আনো হে শোন বেশি বেসাল পারিস নে ভেতর যে কেতাকে সিল মার ডাব মার কাট সল্টেস ভাই তুমি কি ভোট দিয়ে আলা আরে হ পাগলা আমি একলা হয়ে 300 পার ভোট দিছি বুঝিস নি খালি সিল মারছে কেতাকে তুই যা যে এখানে সমানে সিল মারবো ভাই এগলে কোন কি আপনি আপনি একলাই লোক হয়ে 300 পার ভোট দিছেন আরে হ পাগলা তাহলে আর করছি কি তুই এখন যাবো আর কবু ভোট দেবেন কাতে হকাতে হকাতে তাই কয়ে যে খালি সমানে ওই সিল মারবো আচ্ছা ভাই তাহলে আমি এখনই যাচ্ছি তো দর্শক বন্ধুরা ভোট কেন্দ্রত লোক আসিনি দেখে সল্টেস আর লেবাসু তো বেআইনি ভাবে ক্যাত ক্যাত করে সিল মারছে আপনি করে এখন কি মনে হচ্ছে কে জিতবি তো পরবর্তী পর্ব কিন্তু আরো ইন্টারেস্টিং হতে চলেছে তো পরবর্তী পর্ব দেখার জন্য কি করতে হবে অবশ্যই কমেন্ট বক্সে 11 নম্বর পর্ব লিখতে হবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপ অ্যান্ড পিস লাভ ইউ গাইস